একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, কে যেন তাকে আল্লাহর জন্য কুরবানি করতে বলছেন। সেই স্বপ্নের আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে দুম্বা উট কুরবানি দিলেন। দ্বিতীয় রাতে আবার স্বপ্নে দেখলেন, কে যেন আদেশ করছেন কুরবানির জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে 200 উট কুরবানি দিলেন। তৃতীয় রাতে সে আবার একই স্বপ্ন দেখলেন। তাকে বলা হচ্ছে, হে আল্লাহর দোস্ত, তুমি আল্লাহর পথে তোমার প্রিয় সন্তানকে কোরবানি করো। তার সন্তান বলতে হযরত ইসমাইল আলাইহিসসালাম ব্যতীত আর কেউ নেই। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ভারাক্রান্ত হয়ে মক্কা রওনা করলেন। সাথে একখানা ছুরি ও রশি নিলেন। মক্কায় পৌঁছে হাজরাকে বললেন, ইসমাইলকে উত্তমভাবে সাজিয়ে দাও, আতর দিয়ে ভালো জামাকাপড় পরিয়ে দাও, ইসমাইলকে নিয়ে আমি এক দাওয়াতে যাব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে নিয়ে রওনা করলেন। যাওয়ার পথে শয়তান ইসমাইলকে বললেন, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বললেন, বাবার সাথে দাওয়াতে। তোমাকে তোমার বাবা আল্লাহর জন্য কুরবানি দিতে নিয়ে যাচ্ছে, একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে তোমাকে কুরবানি করবে। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ যদি আমার কুরবানি মঞ্জুর করে থাকেন তাহলে ধন্য কপাল। কিছুক্ষণ পর ইসমাইল আলাইহিসসালাম পিতাকে সম্বোধন করে বললেন, হে পিতা। পিছন থেকে কেউ একজন বললেন, আপনি নাকি আমাকে কোনো খাবারের দাওয়াতে না কুরবানি হওয়ার জন্য দাওয়াত দিচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম জবাবে বললেন, শয়তান তোমার সঙ্গে প্রতারণা করছে, তুমি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। অতঃপর ইসমাইল আলাইহিসসালাম পিতার আদেশ পালন করলেন। তারপর তারা মিনায় অবস্থিত এক নিভৃত স্থানে গিয়ে থামলেন এবং ইসমাইল আলাইহিসসালামকে বললেন, প্রিয় পুত্র, আমি গত 4 রাত যাবৎ স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে আমার প্রিয় পুত্রকে কোরবানি দিতে বলেছেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম এই কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর এরকম নির্দেশ আমার জন্য সৌভাগ্যের। ইব্রাহিম আলাইহিসসালামকে পুত্র বললেন, আমি আর কি বলবো, না করে কাজ শুরু করুন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম কান্না জড়িত কণ্ঠে বললেন, এটা আমি কিভাবে সমাধান করব। অতঃপর ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি আমার হাত দুটি রশি দিয়ে বাঁধেন, আমার মুখ বিপরীতে ঘুরিয়ে শোয়াবেন, এতে করে আপনি আমার মুখ দেখতে পারবেন না, এইভাবেই শুরু করুন। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের কথা মতো তার হাত রশি দিয়ে বেঁধে ছুরি বের করে ইসমাইল আলাইহিসসালামের গলায় ধরলেন, কিন্তু কোনো কাজ হচ্ছিল না, জবাই করা যাচ্ছিল না। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, পিতা, আপনি চোখে কাপড় বাঁধুন। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলের পরামর্শ অনুযায়ী চোখে কাপড় বেঁধে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে ছুরি চালালেন। আল্লাহ নবীর শেষ পরীক্ষা দেখে সন্তুষ্ট হলেন এবং জিব্রাইল আলাইহিসসালামের মারফত বেহেশত থেকে এক দুম্বা এনে ইসমাইল আলাইহিসসালামের স্থানে রেখেছেন আর ইসমাইল আলাইহিসসালামকে দূরে সরিয়ে নেন। ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি সফল হওয়ার পর আলহামদুলিল্লাহ বলে চোখের কাপড় খুললেন এবং খুলে দেখলেন যে দুইটি দুম্বা জবাই করেছেন। তিনি নির্বাক হয়ে তাকিয়ে রইলেন। এরপর ছেলের কাছে গিয়ে বাবা ছেলে একসাথে শুকরানা নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।